গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। তো চা খেতে খেতেই আজকে শুরু হলো। আজকে সেরকম চা বানানোর সময় আর দেখায়নি, আর আমার ছেলে দুধ চা খেতে ভালোবাসে, চাইছিল, ও বলছে মা আমাকেও একটু দাও। তো আমি বললাম না, তোকে চা খেতে হবে না, বাচ্চাদের চা খাওয়া ভালো না। আমাদেরই ছোটোবেলায় মায়েরা চা কোনোদিনও খেতে দিত না, শখ করে দিলেও হাফ কাপ দিত, তাও আবার দুধের সাথে মিশিয়ে দিত। তো আর আমার ছেলেকে ক্রিম বিস্কুট দিয়ে দিচ্ছি, ও ক্রিম বিস্কুট খাবে আর দুধ খাবে। তো তাই ওই কথাগুলোই তোমাদের সাথে বলছিলাম। তারপরে আবার ছেলে যাবে স্কুলে। তো এই দেখো, ছেলে এখন ওর বাবার সাথে স্কুলে যাচ্ছে। তো স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। ওর ব্যাগটা এতটাই বড়, ও নিতে পারে না। তারপর ছেলে স্কুলে গেল, আমি এদিকে টুকটাক কাজটা সেরে নিচ্ছি। তো বিছানা ঠিছানা গুছিয়ে ঘর ঠর সুন্দর করে মুছে নিচ্ছি। ঘর সুন্দর করে, তোমরা তো জানোই যে আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে না মুছলে আমার ঠিক ভালো হয় লাগে না। তো আমি এই জন্য ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখছো ওই যে কোনায় লিও কিরম ঘেউ ঘেউ করে চিৎকার করছে, কারণ লিওর খিদে পেয়ে গেছে। আর লিও বাটিটা যেই দেখেছে যে খাবার নিয়ে রেডি হয়েছে, লিও এখনই মানে শুরু করে দিয়েছে, যাতে ওর খাওয়াটা কখন দেবে সেই কারণে ছটপট ছটপট করছে। তো লিওর খাবার এখনই দেবে, কিন্তু তার আগেই ও ভাবছে কি আমি একবার দেবো খেতে না ওর পাপা দেবে, এইরকম করে ও একবার আমার দিকে দেখে একবার ওর পাপার দিকে দেখে এই শুরু করেছে। তো আমাদের লিও এখন সত্যি ছোটো, তো যতক্ষণ বড় হচ্ছে তোমরা তো থাকবেই আমার সাথে, তোমরা দেখতে থাকবে ওর ছোট থেকে বড় হওয়ার জার্নিটা, ঠিক কীরকম কীরকম সাইজের ও হতে হচ্ছে বড়টা। ওই দেখো ওর পাপা ওকে নিয়ে একটু আদর করে বলছে, তোর মা এখন ঝাড় দিচ্ছে, তুই তোর বিছানায় উঠে বস। ও বসবেই না, ওই দেখো ও আবার নেমে পড়েছে। আর আমার তো ঝাড় দিতে অসুবিধা হয়, ওর গায়ে ঝাঁটা লাগবে, বলো ঝাঁটা লাগা তো ভালো না, ঘর ঝাড় দেওয়ার ঝাঁটা গায়ে লাগা ভালো না। তো ওকে আমি উঠিয়ে দিচ্ছি, তো আবার ও নেমে যাচ্ছে। তাই ওর পাপা ওকে ওখানে উঠিয়েই বসিয়ে রেখেছে, তখন আমি ওর বিছানার ওই পাশটা ঝাড় দিয়ে নিয়েছি। তো তাও দেখো ও সেই আবার নেমেই পড়েছে, এত দুষ্টুমি করে। তো লিও আসাতে কিন্তু আমরা সবাই খুবই হ্যাপি, ও সারা বাড়িটাকে মাতিয়ে রাখে। আর আমার ছেলে তো বেসিক্যালি সব থেকে বেশি খুশি, কারণ ওর কারণেই, ওর বলার কারণেই লিওকে আনা হয়েছে। তারপর এই দেখো আমি বললাম যে এখন চুপ করে শুয়ে থাক, এখন দেখো শুয়ে পড়েছে, আর কিন্তু ও একটুকু দুষ্টুমি করছে না। লিও কিন্তু এখন চুপ করে ঘুমিয়ে রয়েছে, ভালো ছেলের মতো, গুড বয়। আর এখন ও ভিজে জায়গা দেখেছে না, ও ভিজে জায়গাতে একটুকুও যেতে চায় না। আর ও যেই দেখেছে এখন ভিজে জায়গা, এখন ও পারাবেই না। এরকম বাথরুমে ও যখন টয়লেট করতে যায়, ও টয়লেট করে তারপরে সাথে সাথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ওর হাত পা যদি আমি একটুখানি ধুয়ে দিয়েছিলাম প্রথম দুদিন, কিন্তু ওর ঠান্ডা লেগে যায় বলে ধুয়ে দিইনি। তো মুছে দিই, এখন ভিজে একটা ন্যাকড়া করে পাগুলো মুছে দিই। তো জল ঠেকাতেই চায় না, আগে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখেছো আমি ঘর মুছছি, আমার নাইটি কামড়ে টেনে টেনে ধরছে, তাই আমার অসুবিধা হচ্ছিলো। আমি ওকে বিছানায় একটা খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি ওর বিছানার মধ্যে, তো এখন ও সেটা নিয়েই খেলা করছে, দেখতেই পাচ্ছ। তো এই দেখো আমি এখন তারপরে রুটি করতে চলে এসেছি, এই যে রুটি করব এখন, তো রুটি করব। আর এই যে রুটি, আমাদের রুটিগুলো একটু বেশি বড় বড় হয়েছে বলো, আমার শাশুড়ি যখন গোল্লা করে রুটির এরমই হয়। আর আজকে রুটির সাথে ভেবেছিলাম নারকেল খাবো, নারকেল গুঁড়ো দিয়ে চিনি দিয়ে না রুটি খেতে, মুড়ি খেতে আমার দারুণ লাগে। তো আমি ছেলে বলছিলাম মা ডিমের সাথে যে তুমি রুটি দিয়ে করে দাও, সেটা করে দাও। আমি বলছি না মা না, কালকে তো মাংস খেয়েছিস, আজকে রুটিটা দিয়ে নারকেল দিয়েই খা, ভালো লাগবে। তাই আজকে নারকেল দিয়ে, এরকম রুটি, ছেলে স্কুল থেকে এসে গেছে, তারপর ওকে খেতে দিয়ে দিয়েছি এরকম টুকরো টুকরো করে। আমি না ওকে এরকম টুকরো করেই রুটি দিই, কারণ ও একটার বেশি রুটি খেতে চায় না। তাই এরকমভাবে দিলে যদি দেড়টা দিয়ে দিই বুঝতে পারে না, খেয়ে নাই। ও তো ছোটো মানুষ, আমি তো মা বলো আমাকে তো বুঝেই দিতে হবে খেতে, যাতে ওর পেটটা ভর্তি থাকে। আর এই দেখো লিও খেয়ে ঠেয়ে খেলছিলো, তারপর দেখো নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে একদম। দেখো
ওর বিছানা থেকে ও নিচে নেবে ঘুমাবে। তারপর আমরা রান্নাবান্না সেরে দুপুরের রান্নাবান্না সেরে এই যে খেতে বসে গেছি, আজকে ছিল শোল মাছের ঝোল আর ডাল আর হয়েছিল ফুলকপির বড়া। আজকে তোমাদের রান্নার ভিডিওটা দেখাতে পারিনি, তার কারণ বন্ধুরা আজকে আমার খুব তাড়াহুড়ো ছিল, আমি রান্নার ভিডিওটা করতে পারিনি, আর দেরিতে বাজার এসেছিল তাই আমি ভিডিওটা করতে পারিনি, তো ক্ষমা করে দিও। আর এই দেখো আমাদের ডোডো, মানে আমার পাশে বাড়ি, আমার ছেলে এর সাথেই বেশি খেলে, আর আমার ছেলেকে খেতে দিয়েছি, আর ওর বাবা স্নান করতে গেছে, ওর বাবা এলে আমিও একসাথে খেতে বসবো। আর এখানে আমাদের রাম সীতা দেখো কী করছে, এতদিন তোমরা দেখতে আমাদের রাম, এই যে এই রাম, ওকে আমরা খাওয়াতাম কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, এখন আর ওকে খাওয়াতে লাগবে না, এখন ও নিজেই দানা খেতে পারবে। খাওয়াতে লাগবে না মানে আগে যেমন তিনবেলা খাওয়াতে লাগতো, একবেলা কি দুবেলা খাওয়াতে লাগবে, আর এখন ওকে ছোলা খাওয়া শিখতে হবে। তো এই দেখো আমার ছেলে তারপরে কি খেলছে, ও খাওয়া দাওয়া সেরে একটু বসে খেলা করছে, এগুলোকে কি ক্লেম না বলে, তো বলছে মা এগুলো ক্লেম বলে, তাই পুতুল বানিয়েছে, ওই যে পুতুল বানিয়েছে পুতুলটাকে দেখো, ওই দেখো ও দেখাচ্ছে পুতুল বানিয়েছে, ওই পুতুলের হাত পা এই সমস্ত বানাবে। তো বন্ধুরা সারাদিন যা যা করি তোমাদের সাথে চেষ্টা করি দেখানোর, শেয়ার করার। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না, ভুলভ্রান্তি থাকলে নিজের বোন দিদি মনে করে ক্ষমা করে দিও, আমাকে অনেক অনেক সাপোর্ট করো বন্ধুরা, আমি ভিডিও মানে ইউটিউবটা নিয়ে এগিয়ে যেতে চাই, আমাকে তোমরা প্রচুর সাপোর্ট করো। নতুন তো শিখছি, হয়তো আপডেট দিতে একটু দেরি হয়, মানে নতুনত্ব যারা এখন নতুনভাবে ক্যামেরা নিয়ে ভিডিও করে, আমি তো আর প্রথম শুরুতে এইভাবে করতে পারি না, তোমরা পাশে থাকো, আশা করছি ভবিষ্যতে করতে পারবো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে। তো আজকের মতো ভিডিওটা এতটাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সামনে সরস্বতী পুজোর তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো সরস্বতী পুজো আমাদের পাড়ার সবাই মিলে আমরা দিই, আমার বর সরস্বতী পুজোর প্যান্ডেলটা করবে, তো কীভাবে প্রস্তুতি হয় সেই সমস্ত ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থেকো, কিন্তু ব্লগগুলো কিন্তু খুব মজাদার মজাদার আসছে, খুব সুন্দর সুন্দর আসছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হাসি খুশি থেকো, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব, তো তোমরা দেখতে থাকবে আমাদের সরস্বতী পুজোর কীভাবে প্যান্ডেল হচ্ছে, আমরা সবাই মিলে কীভাবে কীভাবে আনন্দ করি সমস্ত কিছু। তো টাটা, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।